বন্ধুরা, এখন আমি আছি হুগলির কুন্তিঘাটে, আর তোমরা আছো হ্যাপি জার্নি উইথ অয়েন চ্যানেলে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে এই কুন্তিঘাটের দুটি দর্শনীয় স্থান এই ভিডিওয়ে ঘুরিয়ে দেখাই। তো প্রথমে আমি চলে এসেছি কুন্তিঘাটের যে কাঠের ঝুলন্ত যে ব্রিজ আছে সেই ব্রিজে। ব্রিজের নিচে দিয়ে বয়ে গেছে কুন্তি নদী। এই যে কাঠের ঝুলন্ত ব্রিজটা, এটি নবাব সিরাজউদ্দৌলার আমলে তৈরি হয়েছে। এই ব্রিজটির মাঝে কোনোরকম কিন্তু কোনো সাপোর্ট নেই। ব্রিজটির দুধারে রয়েছে দুটি বড় বড় পিলার, যারই টানে এই ব্রিজটি দাঁড়িয়ে আছে। ব্রিজটির উপর দিয়ে কোনোরকম ভারী যানবাহন চলা নিষিদ্ধ, শুধুমাত্র সাইকেল বা বড় জোরই টোটো পর্যন্তই যায়। আর এখানে এলে তোমরা এখানে ভালো ফটোশ্যুট করতে পারবে। তো একটা বিকেল এখানে তোমরা ঘুরে যেতেই পারো, খুব ভালো লাগবে। এই কাঠের ব্রিজে ঘুরে কিছুটা সময় কাটিয়ে ও কিছু ভালো ভালো ফটোশ্যুট করে তারপর তোমরা হেঁটে 10-15 মিনিটের মধ্যে বা একটা টোটো ধরলে 5 মিনিটের মধ্যেই তোমরা পৌঁছে যাবে বিড়লা মন্দিরে। এই বিড়লা মন্দির হচ্ছে একটি রাধাকৃষ্ণের মন্দির। চলো তোমাদের এই মন্দিরটি ঘুরিয়ে দেখাই। মন্দির চত্বরটি পুরো সবুজ আর সবুজ, কাঁচ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। চলো মন্দিরের চারপাশটা আগে ঘুরে ভালো করে দেখে নেওয়া যাক, তারপর মন্দিরের ভিতর প্রবেশ করে আরাধ্য দেবতা যে রাধাকৃষ্ণকে আমরা দর্শন করব। মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, আর মন্দিরের চারপাশে ঘিরে রয়েছে সুন্দর করে সাজানো এই বাগান। এই বাগানের মধ্যে দিয়ে ঘুরতে তোমাদের খুব ভালোই লাগবে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ মন্দিরের চারপাশটা শুধু সবুজ আর সবুজ। চলো এবার মন্দিরের ভেতর প্রবেশ করে রাধাকৃষ্ণ দর্শন করে নেওয়া যাক। মন্দিরের ভেতরের চত্বরটি পুরোপুরি মার্বেল পাথর দিয়ে মোড়া। এখন তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরের আরাধ্য দেবতা যে রাধাকৃষ্ণ, তারই সেই মূর্তি। এখানে চাইলে তোমরা পূজাও দিয়ে দিতে পারো, এখানে পুরোহিত মশাই সবসময় থাকেন। তবে এই মন্দির কতক্ষণ খোলা থাকে সেই টাইমটা তোমাদের এবার একটু জানিয়ে দিই। মন্দির খোলা থাকার সময় হচ্ছে সকাল 5:30 থেকে সকাল 9:30 পর্যন্ত। এরপর মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4:00 সময় মন্দির খোলে এবং খোলা থাকে সন্ধ্যা 8:00 পর্যন্ত। এই সময়ের মধ্যে এসে তোমরা এখানে ঠাকুর দর্শন এবং পূজাও দিয়ে দিতে পারো। মন্দিরের ভেতরটা ভালো করে ঘুরে নেওয়ার পর আবার নেমে পড়লাম সবুজ বাগান চত্বরে। এই বাগানের মধ্যে আরও একটি মন্দির রয়েছে, মন্দিরটি হলো হনুমানজির মন্দির। চলো মন্দিরটি একবার ঘুরে দেখে আসি। হনুমানজির মন্দির যাওয়ার আগে মাঝে আরেকটি স্ট্যাচু পড়ে। এই স্ট্যাচুটি হচ্ছে বিড়লা স্ট্যাচু, ইনার নামেই এই মন্দিরটি নির্মিত হয়েছে। শ্রীমতী সরলা দেবী এই বিড়লা স্মৃতি উদ্দেশ্যেই এই মন্দিরটি প্রতিষ্ঠা করে থাকেন। এখন চলে এসেছি সেই হনুমানজির মন্দিরে। চলো একবার হনুমানজিকে দর্শন করে নাও। এই মন্দিরটিতে যদি তোমরা ঘুরতে যাও, তোমাদের এইরকম সবুজ পরিবেশে কিছুটা সময় কাটাতে সত্যি খুবই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো জায়গায়।